আইপিএল 2021-এর কিন্তু অবশ্যই সেকেন্ড হাফ হবে, যেখানে সেকেন্ড হাফে আইপিএল এর বাকি আটটা দলের জন্য খারাপ খবর। এটা ভাই আমি প্রথমে ভিডিও আপলোড করেছিলাম, তো অবশ্যই অনেকজন বিশ্বাস করিনি, আর ভাই ভিডিওটা সেরকম ভাবে মানে লোক দেখেনি, ভাবছে ভাই ফেক খবর, কিন্তু না বস, এবারে আস্তে আস্তে সবাই খবর দিচ্ছে এবং খবরটি ছড়িয়েও পড়ছে যে ভাই ইংল্যান্ডের প্লেয়ার হয়তো আইপিএল এর সেকেন্ড হাফে মিস করতে পারে ভাই। কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার যদি মিস করে, অর্থাৎ এবার তো ভাই সবাই জেনেও গেছে যে মিস করবে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বড় সমস্যা হবে, তার কারণ তাদের ক্যাপ্টেনই রিয়ান মর্গ্যান ইংল্যান্ডের ক্যাপ্টেন ভাই। ইংল্যান্ডে শুধু টেস্ট ম্যাচ না, পাকিস্তানের সাথেও খেলা আছে লিমিটেড ওভার, অর্থাৎ টি টোয়েন্টি 50 ওভারের, আর সবথেকে বড় কথা ওয়েস্ট ইন্ডিজের সাথেও খেলা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে, এটাই বড় ব্যাপার, সেটা টি টোয়েন্টি সিরিজ। অর্থাৎ ইয়ান মর্গ্যান থাকছে অবশ্যই হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ একদিন, এবং টি টোয়েন্টি ক্রিকেটে ইয়ান মর্গ্যান কিন্তু অবশ্যই ক্যাপ্টেন থাকে। তো সেখানে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সেরও তো ভাই মানে ইংল্যান্ড বোর্ড চাচ্ছে না তারা সেকেন্ড হাফে আর আইপিএল খেলুক, এই জন্য তো কলকাতা নাইট রাইডার্সেরও অবশ্যই খারাপ খবর। কিন্তু ভাই প্লেয়ার তো অবভিয়াসলি রিপ্লেসমেন্ট হবে, তার কারণ আইপিএলে প্লেয়ার এমন এমন বাদ গেছে দাঁড়া ভাই, আইপিএলে এসে আগেও কাঁপিয়েছে অনেক প্লেয়ারই আছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কাকে রিপ্লেসমেন্ট করতে পারে এটাই আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। যদি আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করো। ইংল্যান্ডের প্লেয়ারগুলো না খেলে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের খারাপ, তো ভাই কলকাতা নাইট রাইডার্সের এমন একটা প্লেয়ার আনতে হবে যে কিনা মানে অন্য দলের হয়েও যেন সে ক্যাপ্টেনই থাকে। তো আমি ভাই প্রথমে একটা প্লেয়ারকেই বাচ্ছি, সে হচ্ছে অ্যারন ফিঞ্চ। জানি ভাই আইপিএলে সেইভাবে খেলতে পারিনি কিন্তু দেশের হয়ে, আর ওয়ার্ল্ড টেস্টে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে সে টি টোয়েন্টি ব্যাটসম্যান আর ভাই মানে টপ ফাইভ ব্যাটসম্যানদের মধ্যে একজন, সেটা হচ্ছে অ্যারন ফিঞ্চ। তো আমি চাই যে অ্যারন ফিঞ্চ কিন্তু দলে আসুক, তার কারণ অ্যারন ফিঞ্চ আসলে তো প্রথমে তো ভাই একটা ক্যাপ্টেন পেয়ে যাবে, যেহেতু ইয়ান মর্গ্যান ক্যাপ্টেন তো সেই অ্যারন ফিঞ্চও ক্যাপ্টেন সবথেকে বড় ব্যাপার। আর অ্যারন ফিঞ্চ এখন অবিকৃত, আর যে সেপ্টেম্বরে আইপিএল হবে তোমরা অনেক প্লেয়ারকে হয়তো চেঞ্জেস দেখতে পাবে, তার কারণ অলরেডি অনেক প্লেয়ার খেলেনি আইপিএল 2021-এর প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক প্লেয়ার আবার চলে আসবে তখন সেপ্টেম্বরে, তেমনি ভাই প্লেয়ার চেঞ্জও হবে যদি ইংল্যান্ডের প্লেয়ার না খেলে, কারণ ইংল্যান্ডের যত সম্ভব 15-17 প্লেয়ার ভাই অবশ্যই তারা খেলবে না, তার মধ্যে ভাই সেন্ট্রাল কন্ট্র্যাক্ট বলেছে, অর্থাৎ সেন্ট্রাল কন্ট্র্যাক্ট বড় বড় প্লেয়ারদের, জোফরা আর্চার, জস বাটলার, ইয়ান মর্গ্যান, বেন স্টোক, এসব সোশ্যাল মানে হচ্ছে ভাই মানে কি বলবো বছরের মানে সেন্ট্রাল কন্ট্র্যাক্ট যেটা বিসিসিআইয়ের আছে যে তারা সারা বছরে এইসব প্লেয়ার দিয়ে দিয়ে বেশি খেলাবে। তো ভাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের তো বড় ঝটকা, কিন্তু ভাই অ্যারন ফিঞ্চ অবশ্যই খেলতে পারে, তার কারণ অ্যারন ফিঞ্চদের অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্রিকেট তখন হয় না, অর্থাৎ হয় না বলতে তখন কোনো শিডিউল নেই বুঝলে, আর এটা হচ্ছে ভাই শিডিউল আছে অর্থাৎ ওদেরকে খেলতেই হবে, যদি শিডিউল না থাকতো লাস্টে গিয়ে শিডিউল অ্যানাউন্স করা হতো তাহলে ভাই কোনো প্রবলেম ছিল না, কিন্তু এটা অলরেডি শিডিউল আছে, শিডিউলে আছে যে তোমার খেলতে হবে, অবশ্যই খেলতে হবে, এই জন্য অ্যারন ফিঞ্চকে আমি তো দেখতে চাই, যদিও বা যদি খেলেও দিতে পারে। আর অ্যারন ফিঞ্চ অবশ্যই ওপেনার হিসেবে কাজে আসতে পারে, তার কারণ কলকাতা নাইট রাইডার্সের ওপেনারের ভাই এখন দেখছে একটা ফিট ঠিকঠাক ওপেনার নেই, যদিও বা নীতিশ রানাকে ওপেনার করা তো করিয়েছিল, নীতিশ রানা অত ভালো করছে না, শুভমান গিলও শেষ ম্যাচে ভালো করেছিল কিন্তু তারপরে আইপিএলে হয়নি। তো আমি চাচ্ছি যে ভাই অবশ্যই অ্যারন ফিঞ্চকে দলে নেওয়া হোক, এবং অ্যারন ফিঞ্চ আশা করি ভালো খেলবে, আর তোমাদের মতামত নিচে কমেন্টে জানাও। তো আজকে ভিডিওটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যেতে থাকবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর প্লিজ ভাই সাবস্ক্রাইব করো, তোমরা অনেকজন আছো সাবস্ক্রাইব করছো না, এত মানে চ্যানেলটা এত দূর বিশ্বাস তো বলেই তো ভাই এত দূর এগিয়েছে, তো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।